Hello everyone, assalamualaikum. Sadiyar kotha bolchi tu koi sadiyar theke. এইটাই হচ্ছে আমার বানানো সিঙ্গারা, যদিও এটার সাইজ আর এটার সাইজ এক হয়নি, তারপরেও আমি কোনো মতে চেষ্টা করেছি। তো দেখি আমি এখান থেকে এখানে যেতে পারি কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি সাদিয়া, কথা বলছি ফুড বুক বাই সাদিয়া থেকে। আজকে চলে এলাম একটু কম্প্যারিজন ভিডিও করার জন্য। আজকে ভিডিওটা করছি সিঙ্গারার উপরে, তো এর জন্য আমি চলে এসেছি চৌমাথায়। এখানে মোটামুটি একটা সিঙ্গারা পয়েন্ট তৈরি হয়েছে বলা যায়। তো আমি এখান থেকে জানার চেষ্টা করব যে তারা কীভাবে সিঙ্গারাটা বানায়, এটা সম্পূর্ণ ডিটেলস আপনাদের দেওয়ার চেষ্টা করব, এবং তারপরে আমি এটা রিমেক করতে পারি কিনা সেটা আপনাদের সাথে শেয়ার করব। মামার এখন খামিরটা তৈরি করছে। মামা এটার মধ্যে কি কি দিচ্ছেন? তেল, কালিজিরা, লবণ আর পানি। তেল, কালিজিরা, লবণ, পানি আর পানি। আচ্ছা, তো মনে হয় অনেক টাইম লাগে না? কতক্ষণ আগে করে রাখতে হয়? না, এটা করতে নিয়ম 40 মিনিট সময় লাগে। খামিরটা তৈরি করতে 40 মিনিট, তারপরে রাখা লাগে কতক্ষণ? আর রাখা লাগবে না, কইটাই মানে 40 মিনিটের মধ্যে কইটা কাজ করাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মামার সিঙ্গারার খামির দেওয়াটা হয়ে গেছে, এখন এগুলো দিয়েই সিঙ্গারা তৈরি করা হবে। বাজু খুব অল্পই কাটলাম, কিন্তু গোমা গোমা স্টেটে ভিতরে দেবো। আমরা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করার পর ডাবলি সিদ্ধ করে নিয়েছি, ডাবলি আর আলু, পরে দিয়েছি মরিচ, এখন মশলা দেবো, ধনিয়া পাতা, এরপরে পেঁয়াজ, তারপরে মশলা, আর কু মশলা, তারপরে জিরার মশলা, এরপরে বিট লবণ, হয়ে গেল। এটা তারপরে মিক্স করবো আমরা, সুন্দর মতো মিক্স করবো, যাতে পেস্ট আর আলুটা একসাথে মিলে যায়। আমাদের এরকম বাজে প্রায় দৈনিক 30 থেকে 35 কেজি আলু লাগে, এবং ময়দা আমরা মিক্স করি দৈনিক 35 কেজি 35 কেজি 40 কেজি 30 কেজির নিচে না। আমাদের প্রতিদিন এগুলো করতে হয় এভাবে। ময়দাটা আমরা তেল, পানি, কালিজিরা এবং লবণ দিয়ে তৈরি করি, এভাবে খামি করি। খামি করার পরে এটাকে আমরা কাইটে লতাপাত করি। এই লতাটা করতেছি, লতাটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা এটাকে আমাদের বাসায় বলি গোট করা, অনেকে বলে যে গোল্লা করা, এই গোট করলাম। আরও করা আছে অনেকগুলা, কিন্তু আপনাদের করে দেখালাম আর কি। হ্যাঁ, এটা করা অল্পটুকু করলাম আর কি। করার পরে এটাকে আমরা বেলি। গাইস, এখন বিষয় হচ্ছে সিঙ্গারা তো রিমেক করবো, কিন্তু আমি তো সিঙ্গারা বানাতে পারি না। তো এখন চেষ্টা করবো মামার কাছ থেকে সিঙ্গারাটা বানানো শিখতে পারি কিনা। মামা আমাকে একটু শিখাইয়া দেন। আমি হাত ধুয়ে নিছি, কিন্তু Oh my-
এইভাবে তাই তো হ্যাঁ এদিকে চলে চাপ এই যে আলু অনেক সুন্দর হয়েছে না গাইস, এটা হচ্ছে আমার বানানো প্রথম সিঙ্গারা। আমি চেষ্টা করবো আরো ভালো করার, তারপরে বাসায় রিমেক করবো। থ্যাংক ইউ মামা, এটা আমার ভাইজা দিবেন। গাইস সিঙ্গারাগুলো এখন ভাজা হচ্ছে, এখন একদম ডুবো তেলে কিন্তু সিঙ্গারা ভাজতে হয়, সিঙ্গারা কম তেলে ভাজা যায় না। এখানে অনেকগুলো সিঙ্গারা একসাথে, প্রায় 20-30টার মতো, না আরও বেশি, 50টা প্রায়, না 100-এর উপরে, বোঝা যায় না। ছোটো ছোটো সিঙ্গারা ভাজতে কতক্ষণের মতো লাগে? এখন উঠিয়ে রাখবে। আমরা জানার চেষ্টা করবো আমরা সিঙ্গারার সাথে কী কী দেয়। তো আমি জানতে পারছি তারা তিনটা সস দেয়, একটা হচ্ছে মরিচের আচার আর বিট লবণ আর পেঁয়াজ। টোটাল 6টা আইটেম হয় তাদের সিঙ্গারা খাওয়ার জন্য। টমেটো সস, সরিষার সস, তেঁতুল সস, স্পেশাল বোম্বাই চাটনি, এটা নিজেদের হাতে বানানো আমাদের। গাইস মামাদের সিঙ্গারা বানানোটা হয়ে গেছে, তো আমি এখানে কিছু সিঙ্গারা নিয়ে নিয়েছি। এই হচ্ছে মামাদের সিঙ্গারা আর এখানে হচ্ছে সেই 6টা আইটেম সিঙ্গারার সাথে দেয়া। তো এটাই আমি রিমেক করার চেষ্টা করব, আল্লাহ জানে আমি পারবো কি না, তবে অবশ্যই আমি চেষ্টা করব আমার সম্পূর্ণ। তো এই হচ্ছে সিঙ্গারাগুলো, একটু ভেঙে দেখাই। ওয়াও গাইস, আমি কিন্তু আমার বানানো সিঙ্গারাটা খুঁজে পেয়েছি। এই যে এইটাই হচ্ছে আমার বানানো সিঙ্গারা, যদিও এটার সাইজ আর এটার সাইজ এক হয়নি, তারপরেও আমি কোনো মতে চেষ্টা করেছি। তো দেখি আমি এখান থেকে এখানে যেতে পারি না। গাইস আজকে দেখালাম আমাদের সিঙ্গারাটা কীভাবে বানায়, নেক্সট পর্বে আমি চেষ্টা করবো আমি কীভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।